প্রাথমিকের চাকরির শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা প্রাথমিকের প্রথম পর্বের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলেই আপনাদের অনেক উপকারে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের 8 ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে সঠিক প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ। তিনি পরামর্শ দিয়েছেন আসলে কিভাবে শেষ মুহূর্তে পড়লে আপনাদের ফলাফল ভালো এসে যাবে। প্রথম আলো থেকে কলামটি নেওয়া, আশা করি প্রথম আলো থেকে কলামটি নেওয়া যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তারা এইভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। যেহেতু সময় কম তাই সব বিষয় না পড়ে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে পারেন। যেসব বিষয়ে বারবার প্রশ্ন আসে সেই বিষয়গুলো চোখ রাখা দরকার। প্রাথমিকে আগের পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করতে হবে। লিখিত পরীক্ষায় 4টি বিষয় বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন আসে। 4টি বিষয়ে 20টি করে 80টি নৈবিত্তিক প্রশ্ন আসে, সময় 1 ঘন্টা, প্রতিটি প্রশ্নের মান 1 এবং ভুল প্রতিটি ভুল নম্বরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুশীলন করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন বাগধারা, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন, বিপরীত শব্দ, সমাস, সন্ধি, কারক, প্রকৃতি প্রত্যয়, বাক্য শুদ্ধি ও বানান, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, উপসর্গ ও অনুসর্গ থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। এগুলো বেশি বেশি করে অনুশীলন করতে হবে। বাংলা সাহিত্যের প্রশ্নগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত 5ম থেকে 12ম শ্রেণীর বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ বই থেকে পড়তে হবে। ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য পার্ট অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, অ্যান্টোনিয়ামস, প্রিপজিশন, স্পেলিং, ভয়েস, ন্যারেশন, টেন্স, অ্যানালজি, আর্টিকেল, এডিয়ম অ্যান্ড ফ্রেজ, নাম্বার, জেন্ডার, ওয়ার্ড মিনিং, কন্ডিশনাল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেন বেশি বেশি পরীক্ষা আসে। কিছু ইংরেজি সাহিত্যের উপর মৌলিক প্রশ্ন করে থাকে। ইংরেজি পরীক্ষায় ভালো করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত 8ম থেকে 12ম শ্রেণীর ইংরেজি ব্যাকরণের বইগুলো অনুশীলন করতে পারেন। ইংরেজি ভালো করার জন্য ইংরেজি পত্রিকা প্রতিদিন পড়া এবং বিখ্যাত লেখকের ইংরেজি ব্যাকরণের বই পড়তে পারেন। গণিত বিষয়ে ভয় না পেলে বেশি বেশি অনুশীলন করতে হবে। গণিতে পাটিগণিত অংশে লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, গড়, ধারা, অনুপাত, বয়স, সময়, দূরত্ব, নৌকা ও স্রোতের বেগ, নল ও চৌবাচ্চা, ট্রেন সম্পর্কিত প্রশ্ন আসে। আবার বীজগণিতে সূচক, লগারিদম, বীজগণিতিক রাশি, মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ থেকে প্রশ্ন আসে। জ্যামিতি থেকে মৌলিক বিষয়বস্তু ধারণা থাকলে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত 8ম থেকে 10ম শ্রেণীর গণিত বইগুলোর সঙ্গে SSC টেস্ট পেপার গণিতের বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করলে ভালো করা যায়। সাধারণ জ্ঞানের সিলেবাস বড়, পরীক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান, ICT ও শিক্ষার মৌলিক বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। পরীক্ষায় ভালো করার জন্য দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, সরকারের প্রশাসনিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা, জাতীয় সংসদ, পুরস্কার, খেলাধুলা, আন্তর্জাতিক সংগঠন, চুক্তি, পুরস্কার প্রণালী, রাজধানী মুদ্রা, SDG ও বাংলাদেশের মেগা প্রজেক্ট সম্পর্কে পড়তে হবে। 9ম-10ম শ্রেণীর বাংলাদেশ ও
বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পরিণতির বিষয়গুলো পড়তে হবে। এছাড়া বিজ্ঞান বিষয়ে জন্য পঞ্চম থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের বিজ্ঞান বোর্ড বই এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আইসিটি বোর্ড বই অনুশীলন করলে ভালো ফলাফল প্রস্তুতি হয়ে যাবে। বিশেষভাবে লক্ষণীয়, বিসিএস এর প্রশ্নগুলো বেশি করে অনুশীলন করতে হবে, কারণ সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের সালের বিসিএস এর প্রশ্ন হুবহু পরীক্ষায় এসেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব বছরের প্রশ্ন পড়তে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় নোট করতে হবে। সাম্প্রতিক বিষয়ে চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র সমাধান করতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশ্ন ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান করতে হবে। পরীক্ষার কেন্দ্রে 1 ঘন্টা আগে উপস্থিত হতে হবে। উত্তরপত্রে নিজ বিভাগ, জেলা, উপজেলা, থানা, রোল নম্বর ও সেটকোড সঠিকভাবে লিখতে হবে। এসব তথ্য পূরণে ভুল হওয়ার কারণে চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।